এই সভায় উপস্থিত এই রাজ্যের বাম ছাত্র আন্দোলনের নেতৃত্বরা, বিক্রম আছে, কৌশিক আছে, এআইএসবির পক্ষ থেকে নেতৃত্বরা আছে, আমাদের সর্বভারতীয় নেতৃত্ব কমরেড সৃজন ভট্টাচার্য, কমরেড প্রতিকুর রহমান দুজনেই উপস্থিত আছে ঘটনাচক্রে। তাদের মধ্যে একজনকে আপনারা প্রায় প্রতিদিন এখন আপনাদের সাথে পাচ্ছেন দিন রাত, এবং আমরা বিশ্বাস রাখি যে তাকে আপনারা শুধু এখন না, আগামী 5 বছর আপনাদের প্রতিদিন প্রতিটা আনন্দে, প্রতিটা ভালো লাগায়, প্রতিটা ভালোবাসায়, প্রতিটা দুঃখে, প্রতিটা যন্ত্রণায় সৃজন ভট্টাচার্যকে আপনাদের পাশে পাবে। তার কারণ আমরা সবাই এই লড়াইয়ের রাস্তাটায়, লড়াইয়ের আগুন, আগুনের লড়াই, এই সবটা চিনেছিলাম যে দুটো চোখ দিয়ে, যে দুটো চোখ আমাদেরকে চিনিয়েছিল যে ক্যাম্পাসের ভেতরে ক্যাম্পাস শৃঙ্খলা, ক্যাম্পাস গণতন্ত্রই আসলে, ক্যাম্পাসের ভেতর পড়াশোনার পরিবেশ, পড়াশোনার পরিসরটাকে প্রসারিত করবার জন্য সহায়ক হয়। যে দুটো চোখ আমাদের বুঝিয়েছিল যে চিৎকার করে বারবার বলতে হবে যে ছাত্র সংসদ ছাড়া ক্যাম্পাসের ভেতরে ছাত্র ছাত্রীদের কথা বলার আর কোনো মঞ্চ নাই, যে দুটো চোখ আমাদেরকে শিখিয়েছিল যে দিন বদল সম্ভব, রাতের অন্ধকার পার করে তবেই ভোরের আলো আসে, যতই বড় হোক রাত্রি কালো জানবে ততই কাছে ভোরেরও আলো, যে দুটো চোখ আমাদের শিখিয়েছিল সেই দুটো চোখকে নিভিয়ে দিতে চেয়েছিল তৃণমূলের সরকার আজকের দিনটাতে। 2013 সাল 2 এপ্রিল কলেজ স্ট্রিটের বুক থেকে মিছিল শুরু হচ্ছে, সেই মিছিলে সুদীপ্ত গুপ্তের ছোট ছোট কুড়িদের ফোটবার সংগ্রাম চলছে চলবে এই স্লোগানে গলা মিলিয়েছিল, এরকম শয়ে শয়ে বন্ধু অভিভাবক তারা এখানে উপস্থিত আছে। মিছিল চলতে শুরু করলো কলেজ স্ট্রিট থেকে, সুদীপ্ত গুপ্তের রাজপথ কাঁপানো স্লোগান উঠল, ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন চাই, আর যারা ক্যাম্পাসটাকে তৃণমূল কংগ্রেসের গুন্ডারাজ, তৃণমূল কংগ্রেসের তোলাবাজ, কাঠমালি জেনারেটর মেশিনে ছাত্র সংসদকে পরিণত করবার ব্লুপ্রিন্ট ছকে রেখেছিল, তারা ঠিক করলো যে এই ছেলেটা বেঁচে থাকতে ক্যাম্পাসটা দখল দিতে পারবো না, তাই এই ছেলেটাকে মেরে দিতে হবে। ওরা সুদীপ্ত গুপ্তকে মেরে দিয়েছিল 2 এপ্রিল, আর 3 এপ্রিল গোটা রাজ্য জুড়ে লাখো সুদীপ্তর জন্ম হয়েছিল। সুদীপ্ত গুপ্তরা বারবার রাস্তার দখল নিয়েছিল, লাশ বোয়া কাঁধে সুদীপ্ত গুপ্তকে, সুদীপ্ত গুপ্তের লাশ বইতে বইতে আমরা শিখেছিলাম যে এই রাজ্যের মাটিতে, এই রাজ্যের ক্যাম্পাসকে বাঁচাতে হলে, এই রাজ্যের ক্যাম্পাসকে রক্ষা করতে হলে যে পবিত্র কর্তব্য আমাদের পালন করতে হবে তার নাম হলো রাজনীতি, রাজনীতি আর রাজনীতি। ওরা সুদীপ্ত গুপ্তকে দেখিয়ে বলতে চেয়েছিল যে ছাত্র রাজনীতি ভালো নয়, আমরা বলেছিলাম সুদীপ্ত গুপ্ত যে ছাত্র রাজনীতির পথ দেখিয়েছে, সুদীপ্ত গুপ্ত যে মতাদর্শের পথ দেখিয়েছে, সেই পথই একমাত্র পথ এই রাজ্যের ক্যাম্পাসকে রক্ষা করার, এই রাজ্যের ক্যাম্পাসকে বাঁচিয়ে রাখার, এই রাজ্যের ক্যাম্পাসের হৃৎস্পন্দনকে রক্ষা করার একমাত্র পথ। আর সেই পথ থেকেই সুদীপ্ত শপথকে সামনে রেখে আমরা পথ চলতে শুরু করেছিলাম 2 এপ্রিল 2013-র পরে। 3 এপ্রিল সুদীপ্ত গুপ্তের লাশ কাঁধে নিয়ে আমরা চিৎকার করে বলেছিলাম, সুদীপ্ত তেরা মিশন অধুরা, হাম সব মিলকর করেঙ্গে পুরা। আজকে দাঁড়িয়ে এই 2024 সালে ভারতের ছাত্র ফেডারেশন, এআইএসএফ, পিএসইউ, এআইএসবি, আমরা হাতে হাত ধরে প্রতিটা ক্যাম্পাসের গেটে দাঁড়িয়ে এই আওয়াজটাই তুলছি, সুদীপ্ত তেরা মিশন অধুরা, হাম সব মিলকর করেঙ্গে পুরা। এই রাজ্যটাকে বাঁচাতে হবে, এই রাজ্যের ক্যাম্পাসকে বাঁচাতে হবে, এই রাজ্যের পড়াশোনার পরিসর, পড়াশোনার পরিবেশকে বাঁচাতে হবে। আর সেই পরিবেশকে বাঁচাতে গেলে সুদীপ্ত গুপ্ত যে ডাক তুলেছিল 2013 সালের 2 এপ্রিলের আগে পরের সময়, মার্চ মাস, তার আগে ফেব্রুয়ারি মাস,
এই নেতাজিনগরের এই নেতাজিনগর কলেজের গেট থেকে বেরিয়ে সুদীপ্ত গুপ্ত যখন এই অঞ্চলের পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে কোন ছেলেটা পড়াশুনো করতে পারছে না, অসুবিধা হচ্ছে, কোন ছেলেটার পড়াশুনোর খরচাটা ফিটা ওঠেনি তাকে সেই ফিয়ের ব্যবস্থাটুকু করে দেওয়া, কোন ছেলেটার নোটসের লেখার খাতা নেই, কোন ছেলেটার কোনো একটা বই দরকার তাকে সেই বইটা জোগাড় করে দেওয়া, যখন এই কাজটা সুদীপ্ত গুপ্ত ঘুরে ঘুরে করত, তখন যতবার নেতাজিনগরের মোড়ে দাঁড়িয়ে এই সফেদ পতাকার দিকে, লাল তারার সফেদ পতাকাটার দিকে তাকাতো, স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের লাখো শহীদের রক্তে রাঙানো এই লাল তারাটার দিকে তাকিয়ে সুদীপ্ত গুপ্ত বলতো, তুম সাথ হো জব আপনে দুনিয়া কো দিখা দেঙ্গে হম মৌত কো জিনে কে আন্দাজ সিখা দেঙ্গে, আর মৌত কো জিনে কা জো আন্দাজ সিখানা হে উসকে লিয়ে জো হিম্মত চাইয়ে ও হিম্মত জন্নত মে নহীঁ মিলতে হে, ও হিম্মত জাহান্নুম মে নহীঁ মিলতে হে, ও হিম্মত মিলতে হে তো সির্ফ ক্যাম্পাস মে, ক্যাম্পাস মে আর ক্যাম্পাস মে, আর ওই ক্যাম্পাসের মাটিটাই সুদীপ্তদার মাটি, আর ওই ক্যাম্পাসের মাটিটাকে আগলে রেখে এই রাজ্যটাকে রক্ষা করতে হবে। কেন? নরেন্দ্র মোদী সরকারে বসবার পরে 2014 সালে কেন্দ্রের মসনদে আদানি আম্বানির টাকার পাহাড়ে চেপে যখন কেন্দ্রের মসনদে বসলো, প্রথম কথাটা বলেছিল শাটডাউন জেএনইউ, জেএনইউকে বন্ধ করে দিতে হবে, ক্যাম্পাসের ওপর আক্রমণ। 2011 সালের 13ই মে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে রাজ্যের সরকার তৈরি হলো, সরকারে বসবার পরে 13ই মে তৃণমূল জিতলো, 14ই মে 15ই মে 44 ঘন্টার মধ্যে এই রাজ্যের প্রতিটা ক্যাম্পাসকে বোমা বন্দুক লাঠি সোঁটা আক্রমণের পর আক্রমণ এই রাজ্যের প্রতিটা ক্যাম্পাসকে দখল নিয়েছিল ছাত্র সংসদ। 2011 পর থেকে 2024 সাল একটা কোনো নির্বাচন সংগঠিত হয়নি এই রাজ্যের মাটিতে। যে কটা বছর ছাত্র সংসদ নির্বাচন করেছিল ক্যাম্পাসের ভেতরে নোটিশ বোর্ডে ছাত্র সংসদ নির্বাচনের নোটিশ টাঙাতো, 5 সেকেন্ডও এই নোটিশটা বোর্ডে থাকতো না, ছিঁড়ে নিয়ে তৃণমূলের পার্টি অফিসে চলে যেত। ইলেকশনের বদলে সিলেকশনের সিস্টেম এই রাজ্যের মাটিতে শুরু করেছিল তৃণমূল। গত 7 বছর কোনো ইলেকশন হয়নি। কেন ক্যাম্পাসের ওপর, কেন আক্রমণ ক্যাম্পাসের ওপর? কারণ তৃণমূল চায় ক্যাম্পাসের মাটি থেকে মদন মিত্র আর আবুল ইসলামদের জন্ম হোক, বিজেপি চায় ক্যাম্পাসের মাটি থেকে সোনার ওই গরুর দুধ থেকে সোনা ফলানো দিলীপ ঘোষের জন্ম হোক, আমরা বলছি আমরা চাই ক্যাম্পাসের মাটি থেকে সুদীপ্ত গুপ্ত সাইফুদ্দিন মোল্লা তিলক টুটু কেবি সুদীশ ধীরাজ রাজেন্দ্রদের জন্ম হোক। এটা সেই বাংলার মাটি, এটা সেই দেশের মাটি, যে দেশের বুকে ক্যাম্পাসের মাটি থেকে ভগৎ সিং এর জন্ম হয়েছে, এটা সেই বাংলার মাটি যে বাংলার বুকে ক্যাম্পাস থেকে রাজপথ কাঁপাতে চট্টগ্রাম যুব বিদ্রোহের বীর শহীদরা তারা একজোট হয়েছিল, এটা সেই মাটি যে মাটিতে ক্যাম্পাসের বুকে প্রীতিলতা ওয়াদ্দেদার কল্পনা দত্তদের জন্ম হয়েছে। এই মাটিতে দাঁড়িয়ে যদি ক্যাম্পাসকে রক্ষা করা না যায় তাহলে ভবিষ্যতের প্রজন্মকে রক্ষা করা যাবে না। গোটা পড়াশুনোর ব্যবস্থাটা, লোকসভা নির্বাচন চলছে, সমস্ত রাজনৈতিক দল তাদের প্রচার ইত্যাদি সমস্তটা করছে, বিজেপিকে একবারও দেখেছেন পড়াশুনো নিয়ে কোনো কথা বলতে? একবারও দেখেছেন যে দেশের বুকে কটা নতুন বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছে গত 10 বছরে তার কোনো খতিয়ান দিতে? একবারও দেখেছেন দেশের মাটিতে কোভিড পরবর্তী সময়ে পড়াশুনোর মূল স্রোতে ছাত্র সমাজকে ফিরিয়ে আনবার জন্য কোন নতুন পদ্ধতি সামনে এনেছে একটা কথা বলতে? একবারও দেখেছেন জিডিপির কত শতাংশ শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ হচ্ছে, শিক্ষা খাতে বরাদ্দ হচ্ছে এই নিয়ে একটাও কথা বলতে? কোনো কথা নেই। তৃণমূলকে একবারও শুনেছেন বলতে এই গোটা প্রচারের মধ্যে যে রাজ্যের বুকে কটা নতুন বিশ্ববিদ্যালয় সরকারি টাকায় তৈরি হয়েছে? শুনেছেন বলতে যে রাজ্যের বুকে কটা নতুন স্কুল সরকারের টাকায় তৈরি হয়েছে? রাজ্যের মাটিতে কটা মাদ্রাসা নতুন করে তৈরি হয়েছে সরকারের টাকায় বলতে পারবে না, কারণ 8,207 স্কুল তৃণমূলের সরকার সিদ্ধান্ত নিয়েছে বন্ধ করে দেওয়ার। গত 12 বছর ধরে রাজ্য জুড়ে প্রায় 600 মাদ্রাসা
বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কর্পোরেশনের স্কুলগুলো হানাবাড়ির মতো অবস্থা, কোন স্কুলে মিনিমাম ন্যূনতম কোনো পরিকাঠামো নেই পড়াশুনোর। শিক্ষকরা যাতে স্কুলে পড়াতে যেতে না পারে সেই জন্য এসএসসি থেকে শুরু করে, টেট থেকে শুরু করে, পাবলিক সার্ভিস কমিশন থেকে শুরু করে এই সমস্ত পরীক্ষাকে দুর্নীতির আতুর ঘরে, কাটমানির আতুর ঘরে পরিণত করে রেখেছে। যাদের স্কুলে গিয়ে পড়ানোর কথা ছিল তারা এখন গান্ধী মূর্তির নিচে, 1000 দিন পার হয়ে গেছে তারা চাকরির চিঠি হাতে পায়নি। এরা এই দেশটাকে, এরা এই রাজ্যটাকে পড়াশুনো থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা, শিক্ষা থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা, যাতে সস্তার মাস্তান মানাতে পারে। যে ছেলেটা পড়াশুনো করে, যে মেয়েটা পড়াশুনো করে দিন রাত এক করে মাথার গাম পায়ে ফেলে পড়েছে, কেন পড়েছে? পড়েছে কারণ সে গড়বে বলে, পড়বো কারণ গড়বো। তার ভবিষ্যৎটা যাতে সে গড়তে না পারে, যাতে তাকে সারেন্ডার করতে হয় তৃণমূলের কাছে, বিজেপির কাছে, যাতে তাকে তৃণমূলের কয়েক হাজার টাকার বিনিময়ে ভোটের সময় বুথে বুথে ছাপ্পাবাজি আর কোমরে একটা ওয়ান শাটার বন্দুক নিয়ে বাজারে তোলাবাজি করার কাজে নিযুক্ত থাকতে হয় সেই ব্যবস্থা করে রাখছে। যাতে মাথায় জয় শ্রীরামের ভেট্টি পরে পাড়ায় পাড়ায় দাঙ্গাবাজি করবে 1500 টাকার বিনিময়ে সেই ব্যবস্থা করে রাখছে। তৃণমূল আর বিজেপি এরা দুজনে চায় যে এই বাংলার মাটিটা বেকারত্বের মাটি হোক, এরা দুজনে চায় যে এই বাংলার মাটিটা, যে মাটি শিক্ষা সংস্কৃতির মাটি ছিল সেই মাটিটা থেকে পড়াশুনো শব্দটা মুছে চলে যায়। বারবার বলছে, এ বলছে গীতা পাঠ করবে, তো বলছে চণ্ডী পাঠ করবে, কেউ বলছে না যে এই রাজ্যের স্কুলে স্কুলে সহজ পাঠটা উঠে গেছে, রাজ্যের স্কুলে স্কুলে সহজ পাঠ পাঠাতে হবে। এ বলছে রাম মন্দির করবে, ও বলছে 700 কোটি টাকা দিয়ে জগন্নাথ মন্দির করে দেবো। আমরা বলছি মন্দির মসজিদ এসব করা তো সরকারের কাজ নয়। 2011 সালের আগে, 2014 সালের আগে এই গোটা দেশ জুড়ে, 2011 সালের আগে এই পশ্চিমবাংলার মাটিতে মন্দির মসজিদ তৈরি হতো না। পাড়ার মোড়ে চারটে পাঁচটা পরিবার তারা একত্রিত হয়ে তারা একটা মন্দির তৈরি করে নিত না। ঈদের আগে নামাজ পড়বার জন্য পাড়ার মধ্যে 4-5-6-10 মুসলমান পরিবার একজোট হয়ে একটা নামাজ পড়বার জায়গা তৈরি করে নিত না, কই কোথাও কোনো অসুবিধা হয়নি। তো সরকারের কাজ মন্দির মসজিদ বানানো নয়, সরকারের কাজ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বানানো। আর এই দুটো সরকার মিলে এই রাজ্যটাকে, এই দেশটাকে মন্দির মসজিদের বাইনারির মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, ভুলিয়ে দিতে চাইছে যে এরা আসলে কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কিছু তৈরি করেন। কারোর ভগবান রাম, কারোর উপাস্য আল্লাহ, কারোর উপাস্য যীশুখ্রিস্ট, কেউ মন্দিরে যাবে রামের পুজো করবে, কেউ মসজিদে যাবে আল্লাহর কাছে ইবাদত করবে, কেউ চার্চে যাবে যীশুর কাছে প্রেয়ার জানাবে, যা বলবো ডিরেক্ট ভগবানের সাথে কথা বলবে, যে কথা বলবে, মাঝখানে হঠাৎ মোহন ভাগবতকে মিস কল দিতে যাবে কেন? মাঝখানে হঠাৎ নরেন্দ্র মোদীকে মিস কল দিতে যাবে কেন? মাঝখানে হঠাৎ মমতা ব্যানার্জিকে মিস কল দিতে যাব কেন? ওরা আমাদের গোটা প্রজন্মটাকে একটা প্রশ্নহীন সংশয়হীন প্রজন্মে পরিণত করবার চেষ্টা করছে। সুদীপ্ত গুপ্ত এই রাজ্যের মাটিতে এই রাজ্যের প্রজন্মকে তার জীবন দিয়ে, তার জান দিয়ে, তার বুকের রক্ত দিয়ে, তার থেতলে যাওয়া মাথাটা দিয়ে প্রশ্ন করতে আর সংশয় করতে শিখিয়েছিল। ততদিন সুদীপ্ত গুপ্ত বেঁচে থাকবে যতদিন এই রাজ্যের মাটিতে এই রাজ্যের প্রজন্মের কাছে প্রশ্ন আর সংশয়টা বেঁচে থাকবে। তাই সুদীপ্ত গুপ্তকে বাঁচিয়ে রাখবার জন্য আমাদের এই পড়াশোনাটাকে বাঁচিয়ে রাখতে হবে। সুদীপ্ত গুপ্তকে বাঁচিয়ে রাখবার জন্য মনের ভেতরে প্রশ্ন, মনের ভেতরে সংশয়, কৌতূহল, অনুসন্ধিৎসা বাঁচিয়ে রাখতে হবে। নয়া জাতীয় শিক্ষানীতি আনলো অমনি ডুকডুক করে মমতা ব্যানার্জিও, ওখান থেকে এখানে মোদির কাছ থেকে দিদির কাছে মিস কল চলে এসছে, নয়তো মিস কলে ভাব ভালোবাসা হচ্ছে, মিস কল চলে এসছে, অমনি এখানে রাজ্য শিক্ষানীতি স্টেট এডুকেশন পলিসি জেরক্স কপি, একদম জেরক্স কপি, একই জিনিস
একই জিনিস অন্য বয়ানে এই রাজ্যের মাটিতে চালু করে দিল, লাগু করে দিল। টার্গেট কি? যে দুটো তিনটে ব্যাচ এই শিক্ষানীতি নিয়ে পড়াশুনো করলে 2025 সালে আরএসএস তার শতবর্ষে যখন ভারতবর্ষের একটা বড় ভূখণ্ডকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করবে, তখন এই গোটা দেশ জুড়ে এই রাজ্য জুড়ে একটা ছেলে মেয়েকে ওরা টিকতে দেবে না যারা প্রশ্ন করবে, সংশয় করবে আরএসএস এর এই প্রজেক্টের বিরুদ্ধে। কোচিং সেন্টার, নাগপুরের কোচিং সেন্টারে পাশাপাশি বেঞ্চিতে বসে নোটস নিত নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জি, দুজনেই ডিস্টিংশন পেয়ে পাশ করেছিল। দুজনে ডিস্টিংশন পেয়ে পাশ করবার পরে একজনকে আরএসএস বললো তুমি বিজেপিটার হাল ধরো, আর একজনকে আরএসএস বললো দুটোকেই, এত বদমাশ দুটো যে দুটোকে এক পার্টিতে রাখা যাবে না। সেই জন্য মমতা ব্যানার্জির জন্য একটা নতুন পার্টি বাংলার মাটিতে তৈরি করে দিল যার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। আরএসএসের ফান্ডে, আরএসএসের এজেন্ডায়, আরএসএসের এজেন্ডায় বাংলাটাকে দখল করবার জন্য 90-এর দশকে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। কেন দরকার হল? গোটা স্বাধীনতা পরবর্তী সময়ে এই গোটা বাংলার বাম আন্দোলন, এই গোটা বাংলার গণ আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন, মহিলা আন্দোলন, এই সমস্ত আন্দোলন, উদ্বাস্তু আন্দোলন, এই গোটা বাংলা জুড়ে এই সমস্ত আন্দোলন জুড়তে 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 যে বাম পরিমণ্ডলটা তৈরি করে দিয়েছিল, সেই বাম পরিমণ্ডলের মধ্যে যে মূল্যবোধ, যে সংস্কৃতির মধ্যে দিয়ে একটা প্রজন্ম বড় হয়েছে, সেই প্রজন্মের মাথা থেকে মূল্যবোধটা সরিয়ে দেওয়ার দরকার হয়েছিল। 2011 সাল থেকে 2024 সাল ক্যাম্পাসে ক্যাম্পাসে তৃণমূল কংগ্রেস থেকে একটাই কাজ করে গেছে, এই বাংলার মাটিতে একটা মূল্যবোধহীন প্রজন্ম তৈরি করবার চেষ্টা করেছে, যাতে সেই মূল্যবোধহীন প্রজন্মের মস্তিষ্কে আরএসএস এর হিন্দুত্ববাদের এজেন্ডাটা পুরোপুরি মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়। আর ঠিক এই কারণে তৃণমূলকে তৈরি করা হয়েছিল বাংলার মাটিতে। আজকে দাঁড়িয়ে যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি আমরা। ওই যে বললাম, আমরা যখন আসছিলাম সৃজনদাকে একটা কোনো মিডিয়ার বন্ধু জিজ্ঞেস করছিল 2013 সাল থেকে 2024 সাল সুদীপ্ত গুপ্ত মরে গেছে, কিন্তু তোমরা তোমাদের দাবি থেকে নড়ে যাওনি। আমরা বলছি, আমরা যদি আমাদের দাবি থেকে নড়ে যাই, সেই দিন সুদীপ্ত গুপ্ত মরে যাবে। যতদিন আমরা আমাদের জায়গায় দাঁড়িয়ে আছি, যতদিন ক্যাম্পাসে ক্যাম্পাসে দাঁড়িয়ে ইউনিয়ন রুমগুলোর দিকে তাকিয়ে আমাদের বুকের ভেতর থেকে পাঁচর ভাঙা চিৎকার বেরিয়ে আসে, ওই ইউনিয়নটা ছাত্রদের ইউনিয়ন, ওই ইউনিয়নটা গুন্ডাদের হাত থেকে কেড়ে নিয়ে ছাত্রদের হাতে তুলে দেব, ততদিন সুদীপ্ত গুপ্ত বেঁচে ছিল, বেঁচে আছে আর বেঁচে থাকবে, এই আওয়াজটা গোটা বাংলার মাটিতে এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা ছড়িয়ে দিতে চাই। যে আওয়াজ আমরা তুলেছি স্বদেশ করতে, এক আওয়াজ চাই সবার শিক্ষা, সবার কাজ। সুদীপ্ত গুপ্ত যে রাস্তা, যে পথ আমাদের দেখিয়েছে, যে পথ ধরে এই ভারতবর্ষের প্রতিটা ছেলে মেয়ের জন্য পড়াশুনোর ব্যবস্থা, এই ভারতবর্ষের, এই ভারতবর্ষের প্রতিটা ছেলে মেয়ের জন্য পড়াশুনোর পরে কাজের কর্মসংস্থানের ব্যবস্থা, সেই রাস্তার দিকে এগিয়ে যেতে গেলে একমাত্র বিকল্পের নাম বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বিকল্প। কারণ বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বিকল্পের ইতিহাস আমাদের শিখিয়েছে যে যতদিন বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি সংসদের বুকে শক্তিশালী ছিল, এই ভারতবর্ষের মাটিতে মিড ডে মিলের প্রকল্প চালু হয়েছিল। সংসদের বুকে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি শক্তিশালী ছিল, এই দেশের মাটিতে কর্মসংস্থানের জন্য মনরেগা প্রকল্প চালু হয়েছিল। বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি সংসদের বুকে শক্তিশালী ছিল, এই দেশের মাটিতে রাইট টু এডুকেশন, রাইট টু এমপ্লয়মেন্ট, রাইট টু ইনফরমেশন, এই সমস্ত অধিকারগুলো সাংবিধানিক স্বীকৃতি পেয়েছিল। বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি এই দেশের মাটিতে শক্তিশালী ছিল, এই গোটা দেশের বুকে কৃষকের ফসলের ন্যায্য দামের জন্য স্বামীনাথন কমিশন গঠন হয়েছিল। বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি যতদিন এই দেশের মাটিতে সংসদের বুকে শক্তিশালী ছিল, ততদিন এই বাংলার বুকে, এই দেশের বুকে কারোর হিম্মত হয়নি যে একজন হিন্দু বন্ধুকে বোঝাবে যে তার মুসলমান বন্ধুটা তার শত্রু, একজন মুসলমান বন্ধুকে বোঝাবে তার হিন্দু বন্ধুটা তার শত্রু, এই মা
মাটি যে মাটি রবি ঠাকুরের মাটি, এই মাটি যে মাটি নজরুল ইসলামের মাটি, সেই মাটিতে দাঁড়িয়ে আমরা আওয়াজ তুলছি সুদীপ্ত গুপ্তের দেখানো পথে এগিয়ে এই দেশের বুকে এই দেশের সংসদে এই আওয়াজকে তুলে নিয়ে যেতে, এই কেন্দ্র থেকে কমরেড সৃজন ভট্টাচার্যকে জয়ী করতে হবে। গোটা দেশ জুড়ে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বিকল্পকে শক্তিশালী করতে হবে। মাটিতে কান পাতুন কমরেড, টালিগঞ্জের মাটি, যাদবপুরের মাটি, নেতাজি নগরের মাটি, লাখো হাজারো মানুষের রক্ত ঘাম, সেই রক্ত ঘাম দিয়ে গড়ে ওঠা মাটি, সেই মাটিতে কান পাতলে শুনতে পাবেন ফিসফিসিয়ে কেউ যেন বলছে, আমরা চিনেছি রক্ত দাগের রাত, আমরা চিনেছি স্বপ্ন দেখার দিন, বয়ে গেছে লাশ বন্ধুর শাহাদাত, কান্না চাপা আগুন ক্রোধের ঋণ, বসন্ত এসে রাঙিয়েছে অভিধান, সেই পথ ধরে পলাশ হয়েই ফুটব, যাব তাক দেহে ছিটে ফোঁটা আছে জান, ওরা যদি ঘাতক হয়ে আসে আমরা সবাই সুদীপ্ত হয়ে উঠব, ওরা যদি ক্যাম্পাস কেড়ে নিতে আসে আমরা সবাই সুদীপ্ত হয়ে উঠব, ওরা যদি দেশ বেচতে আসে আমরা সবাই সুদীপ্ত হয়ে উঠব, ওরা যদি ধর্ম নিয়ে রাজনীতি করতে আসে আমরা সবাই সুদীপ্ত হয়ে উঠব, ওরা যদি ফাঁসিবাদ হয়ে আসে আমরা সবাই সুদীপ্ত হয়ে উঠব, আর এই গোটা দেশের মানুষকে আরো একবার জানিয়ে দেব যে কোন সুদীপ্ত, একজন সুদীপ্ত কোনোদিন হারতে শেখে না, কোনোদিন হারতে শেখেনি, কোনোদিন হারতে শিখবে না, সেই হার না মানা সুদীপ্তরা একজোট হয়ে সকলের কাছে এই আহ্বান জানাচ্ছে এই দেশটাকে রক্ষা করতে, দেশের সংবিধানকে রক্ষা করতে, পড়াশোনাকে রক্ষা করতে, প্রজন্মকে রক্ষা করতে, এই লোকসভা নির্বাচনটাকে আমাদের হাতিয়ার, এই লোকসভা নির্বাচনটাকে ধর্মনিরপেক্ষ শক্তি, বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে শক্তিশালী করতে হবে। এই কথা বলে আরও একবার আপনাদের সকলকে সংগ্রামী অভিবাদন, লাল সেলাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বাম ছাত্র ঐক্য জিন্দাবাদ, কমরেড সুদীপ্ত গুপ্ত লাল সেলাম, কমরেড সুদীপ্ত গুপ্ত অমর রহে।